নমস্কার বন্ধুরা, আমি অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য যে একটা কোশ্চিন আজকে নতুন পরীক্ষা হলো মুর্শিদাবাদ জেলাতে অনুষ্ঠিত হয়েছে, সেই প্রশ্নের প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্র আমি এখানে আনফোল্ড করছি। তোমরা একটা এখনই দেখতে পাবে, আমি নেক্সট পেজে যাচ্ছি। এখানে কোশ্চেনের ওপর কি ইনস্ট্রাকশানস থাকে সেগুলো নিশ্চয়ই তোমরা জানো, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে, তাহলে এগুলো মনে রাখলে তোমাদের অনেক সুবিধা হবে। এবার আমরা এখানে দেখে নেব এক থেকে যে কোশ্চেনগুলো। দেখো, এক নম্বর প্রথমেই রয়েছে আশা কর্মীদের নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এটা অবশ্যই একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে জানতে হবে, কারণ এনারা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকেন। দুই নম্বর কোশ্চেন, তিন নম্বর কোশ্চেন দেখো, এটা বিশ্বের ইতিহাস থেকে একটা প্রশ্ন এসেছে, কারণ জিকের উপরে বেশ জোর না দিলে কিন্তু এই ধরনের পরীক্ষায় প্রশ্নপত্রে সঠিকভাবে উত্তর করে আসা যাবে না। চার নম্বর কোশ্চেনটা দেখে নাও, পাঁচ নম্বর কোশ্চেন, ছয় নম্বর কোশ্চেন একটা অঙ্ক দেওয়া হয়েছে। এবার আমরা সরাসরি চলে আসবো সাত নম্বর কোশ্চেনে কী এসেছে, আট নম্বর কোশ্চেনে কী এসেছে, নয় নম্বর কোশ্চেন দেখো দেখতেই পাচ্ছ তোমরা, দশ নম্বর কোশ্চেন, এগারো নম্বর কোশ্চেন, বারো নম্বর কোশ্চেন। এবার আমরা পেজটা টার্ন ওভার করবো এবং পরের পেজে চলে যাব। পরের পেজে গিয়ে দেখি তেরো নম্বর কোশ্চেনে কী এসেছে, তেরো নম্বর কোশ্চেন, চোদ্দো নম্বর কোশ্চেন, পনেরো নম্বর কোশ্চেনে দেখো একটা জ্যামিতি থেকে একটা প্রশ্ন এসেছে, এটাও কিন্তু টেন্থ লেভেলের কোশ্চেন। এক থেকে টেন্থ পর্যন্ত ক্লাসে যদি তুমি ঠিকঠাকভাবে পড়াশোনা করো, এই ধরনের কোশ্চেনের অ্যান্সারগুলো করতে তোমার কোনো অসুবিধা হবে না। এইবার আমি চলে আসি ষোলো, সতেরো, আঠেরো, এগুলো সবই অঙ্কের জ্যামিতি থেকে প্রশ্ন এসেছে। এবার চলে আসি উনিশ নম্বর কোশ্চেন, উনিশ নম্বর কোশ্চেন, কুড়ি নম্বর কোশ্চেন, একুশ নম্বর কোশ্চেন। দেখো এখানে একুশ নম্বর কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং, হুইচ ওয়ার্ড ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস। সো এই ওয়ার্ডে দেখতে হবে যে এই কোন ওয়ার্ডের সাথে ম্যাচ করছে না বা ফিট হচ্ছে না। এইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আমার পরবর্তী ভিডিওতে, যেখানে আমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার প্রশ্নের উত্তর নিয়ে আসব। বাইশ নম্বর কোশ্চেনটা দেখে নাও, তেইশ নম্বর কোশ্চেন, চব্বিশ নম্বর কোশ্চেন, এগুলো সবই জ্যামিতি থেকে কোশ্চেনগুলো এসেছে, অঙ্কের কোশ্চেন দেওয়া হয়েছে। পঁচিশ নম্বর কোশ্চেনটা দেখো, এখানে কোন জেলাতে অবস্থিত, এটা তোমাদের এগুলো জিকে থেকে পড়তে হবে। ন্যূনতম সমর্থন মূল্য MSPটা কী, এটা অবশ্যই জানতে হবে। তারপরে দেখো একটা সিনোনিম দেওয়া হয়েছে, তারপরে বিশ্বের বৃহত্তম ভোগ্যপণ্য রপ্তানিকারক দেশ কোনটি, তারপরে ২৯ নম্বরে একটা কোশ্চিন রয়েছে, ৩০ নম্বরে একটা কোশ্চিন রয়েছে, ৩১ কোশ্চিন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কনফিউশন থাকবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, এটা সঠিক উত্তর করে আসতে হবে। এরপর ৩২ নম্বর কোশ্চিন, ৩৩ নম্বরে দেখো একটা খুব সুন্দর অঙ্ক দেওয়া হয়েছে, চৌত্রিশ নম্বর কোশ্চেন, ৩৫ নম্বরে দেখো এটাও একটা খুব সুন্দর প্রশ্ন দেওয়া হয়েছে। এরপরে আমরা নেক্সট চলে যাচ্ছি ৩৬ নম্বর কোশ্চেন, বা এটা একটা শিশু, দ্য চাইল্ড ড্যাশ আ বুক নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড। নেক্সট ৩৭ নম্বর কোশ্চেন, ৩৮, ৩৮ নম্বর কোশ্চেনটা দেখো, এটা আমাদের মুর্শিদাবাদ জেলা থেকেই করা হয়েছে, যে জেলার পরীক্ষা হচ্ছে। এরপর ৩৯ নম্বর কোশ্চেন, ৪০ নম্বর কোশ্চেন, এই দুটোই গ্রামার থেকে দেওয়া হয়েছে। ৪১ নম্বর কোশ্চেনে দেখো আপেলে কোন অ্যাসিড থাকে, এটা নিশ্চয়ই তোমরা জানো। এরপর ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৬ দেখো বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মস্থান কোথায়, আমরা কয়েকদিন আগেই বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন পালন করেছি, এটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এরপর ৪৭ নম্বর কোশ্চেন, ৪৮ নম্বর কোশ্চেন, এবার তোমরা ৪৯ নম্বর কোশ্চেনটা দেখে নাও, এরপর তোমরা খুব আগ্রহের সঙ্গে ওয়েট করছো আমি জানি যে রচনা কী এসেছিল, রচনাটা দেখে নাও। এখানে দেখো ৫০ নম্বর কোশ্চেন, জনসুরক্ষা যোজনার মূল লক্ষ্য কী, তার নিচেই দেখো কোশ্চেন দেওয়া হয়েছে। ৫১ নম্বরে হচ্ছে যে রচনা, দেখো দুটো রচনা এসেছে, প্রথম রচনাটা একটু অন্যরকম কিন্তু দ্বিতীয় রচনাটা প্রায় ওয়ার্কারের কোশ্চেনের কাছাকাছি রয়েছে বা প্রায় একই রয়েছে। আশা করি তোমরা সব কোশ্চেন পেয়ে গেলে এরপরে আমি উত্তর নিয়ে আসছি খুব শিগগিরই, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কোশ্চেনের উত্তরগুলো জানাতে থাকো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।